প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পড়ছো, পিজি পড়ছো, ইভেন সেমিস্টার এক্সামিনেশন দেবে, বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটি ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হয়ে গেছে। এক্ষেত্রে কি পরীক্ষা অনলাইনে হওয়া সম্ভব? একই সাথে এ তোমাদের অ্যাকচুয়ালি পরীক্ষার আজকে হাইকোর্ট চূড়ান্ত কি সিদ্ধান্ত নিল, সমস্তটাই বিস্তারিত এ টু জেড এই মুহূর্তে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। তোমাদের মধ্যে অনেকের অনেক ধরনের কনফিউশন রয়েছে, তোমরা অনেকে বলছো আমরা ঘুমাতে পারছি না, রাতে ঘুমও আসবে না। যাই হোক না কেন, খারাপ ভালো তুমি সমস্ত কিছু বিস্তারিত আমাদের জানাও, তো সেই কারণে এই মুহূর্তে সমস্ত তথ্য নিয়ে তোমাদেরকে আলোচনা করব। সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে আজকে ক্যালকাটা হাইকোর্টে কি সিদ্ধান্ত আসলো, তোমাদের কিছুটা জানিয়েছিলাম সে যখন সিদ্ধান্ত চলছিল, চলাকালীন আমি ভিডিওটি করেছি সম্পূর্ণ ও অ্যাকচুয়ালি মামলা নিয়ে সমস্ত তথ্য আজকে আমি তখন পাইনি। এই মুহূর্তে যে তথ্যটি আমি দিয়েছিলাম সেই তথ্যই কিন্তু শেষ তথ্য হয়ে রয়ে গেল, অর্থাৎ তোমাদের যে এক্সামিনেশান অনলাইনের জন্য দাবি জানাচ্ছিল এবং সেই পক্ষ নিয়ে ছাত্রছাত্রীদের পক্ষ হয়ে এ অ্যাকচুয়ালি মামলা করা হয়েছিল, সেই মামলার ডিভিশন বেঞ্চে আজকে সমস্ত পক্ষের এর বিষয়গুলো তুলে ধরেছে। এবং যে বিষয়টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এখানে অনলাইনে অন্যান্য ছাত্রছাত্রীদের পরীক্ষা হচ্ছে এবং অফলাইনে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে অফলাইনে পরীক্ষা হলে ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়বে অন্যান্য ইউনিভার্সিটির তুলনায়। সেই কারণেই এই বক্তব্যটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আদার্স বক্তব্যগুলো তো আছেই, যেগুলো সিলেবাস সংক্রান্ত সমস্ত মামলার ক্ষেত্রে যেগুলো প্রযোজ্য। তো এখন সমস্ত বিষয়টা রীতিমতো হাইকোর্ট শুনেছে, মাননীয় বিচারপতি এই মুহূর্তের জন্য এই যে মামলাটি রয়েছে সেটাকে স্থগিত করে দিয়েছে, অর্থাৎ পোস্টপোন করে দিয়েছে। এই মুহূর্তের জন্য কোর্ট কিন্তু এটাকে স্থগিত করে দিয়েছে, সম্পূর্ণভাবে বাতিল হয়ে যায়নি যে তোমাদের পরীক্ষা অনলাইনে হতেই পারে না, এরকম বিষয় নয়। এইবার তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী রয়েছে আমাকে ইনস্টাগ্রামে বারবার, সকাল থেকেই শুরু হয়েছে একই জিনিস, বারবার একটা বিষয় জিজ্ঞাসা করছে যে অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে আমাদের দাদা, তুমি বলছো যে অ্যাকচুয়ালি মামলা চলছে, এই মামলার কী মতামত রয়েছে? দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি প্রথম থেকে ছাত্রছাত্রীদের যে সমস্যা, ছাত্রছাত্রীদের যে দাবি, ছাত্রছাত্রীদের যে অভিযোগ, ছাত্রছাত্রীদের যে সিলেবাস শেষ হয়নি, এই অন্যান্য ইউনিভার্সিটি যেটা করছে এ সেই অনুযায়ী বা সেই পথে কিন্তু ছাত্রদরদী হয়ে ইউনিভার্সিটি যায়নি। সেই কারণেই কিন্তু ও ছাত্রছাত্রীরা নিরুপায় হয়ে এ অ্যাকচুয়ালি হাইকোর্টে গেছে এবং এক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটির মতের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। তোমরা বিভিন্ন ভিডিও মারফত দেখেছো তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা ব্লেন্ডেড মোডে হতে পারে, তোমাদের বারবার বলেছি সমস্ত কিছু ফেক, একেবারে এর ওপর বিশ্বাস করো না। ক্যালকাটা ইউনিভার্সিটির এখনও পর্যন্ত ও কিন্তু চাইছে অফলাইনে পরীক্ষা দিতে, সেই অনুযায়ী তোমাদের কিন্তু তারা অ্যাডমিট কার্ডও দিয়ে দিয়েছে। অ্যাডমিট কার্ডে পরিষ্কারভাবে তারা সেন্টারও দিয়েছে যে অন্য ও কলেজে গিয়ে তোমাদের অফলাইনে পরীক্ষা হবে, তার আর রীতিমতো এখানে অ্যাডমিট কার্ড দিয়েছে এবং অ্যাডমিট কার্ডে কোথাও লেখা থাকছে না যে অফলাইন না অনলাইন, সেটা অ্যাডমিট কার্ডে লেখাও থাকে না। কারণ তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি অ্যাডমিট কার্ডের সেন্টার বাইরে দেওয়া মানেই আগের মতো অফলাইনেই পরীক্ষা হচ্ছে এবং সেই অনুযায়ী অ্যাকচুয়ালি সিদ্ধান্ত ও ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে। আমরা সকলেই জানি, অনেকের মধ্যে কনফিউশন রয়েছে, আবার ব্যাপারটা ক্লিয়ার করে দিই। প্রথম দিন থেকে এখনও পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটি যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তই রয়েছে। এই ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কিন্তু মামলা করেছে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, যে মামলাটা আজকে সিঙ্গেল বেঞ্চে খারিজ হয়ে গেলেও ডিভিশন বেঞ্চে কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে এবং তারপরেই কিন্তু অ্যাকচুয়ালি মামলা নিয়ে এতটা আমরা এগিয়ে এসেছি। এক্ষেত্রে হাইকোর্টের যে বিশেষ বিষয়টা উল্লেখ করা হয়েছে, 90%-এর বেশি ইউনিভার্সিটি অনলাইনেই নিয়েছে, সিলেবাস না শেষ করায় আর ওপেন বুক টেস্ট নিয়েছে। তাহলে ইউনিভার্সিটি যদি হাইকোর্ট বলে যে ক্যালকাটা ইউনিভার্সিটিকেও নিতে হবে ছাত্রছাত্রীদের দাবি, ছাত্রছাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে, তাহলে কিন্তু ইউনিভার্সিটির আর কিছু করার থাকবে না। কারণ ইউনিভার্সিটিও এখানে বিপক্ষে লড়েছেন, এখানে ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও ছাত্রছাত্রীদের দাবি তুলেও লড়া হয়েছে, এই দুটো বিষয়েই হাইকোর্ট শুনেছেন এবং তারপরে সিদ্ধান্ত যদি গ্রহণ হয় ছাত্রছাত্রীদের পক্ষে, যেটা আমরা প্রত্যেকে চাই, তাহলে কিন্তু এই সমস্ত কিছু পরিবর্তন হবে এবং অনলাইনেই তোমাদের এক্সামিনেশান হবে।
কিন্তু এটা আমরা কেউ বলতে পারি না। তোমরা জিজ্ঞাসা করছো এত কিছু বলার দরকার নেই, মামলার কথা বলার দরকার নেই, অনলাইনে হবে না অফলাইনে হবে বলে দিন। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলবো, তোমাদের কলেজের যে ইউনিভার্সিটির যে স্যাররা রয়েছে কিংবা প্রিন্সিপাল রয়েছে, তুমি যদি তাকেও বলো, সেও জানে না। আমার অনেক ছাত্রছাত্রীর সাথে কথা হয়েছে, প্রিন্সিপালরাও বলছে অ্যাকচুয়ালি আমরা জানি না, এই মুহূর্তে অফলাইনে সিদ্ধান্ত হয়েছে। হাইকোর্টের সিদ্ধান্তে সমস্ত কিছু বদলও হয়ে যেতে পারে, কিন্তু নাও হতে পারে। সমস্ত কিছু ও এখনও পর্যন্ত সেই একই সিচুয়েশানে এসে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু একটা আশার আলো ও এই মুহূর্তে হাইকোর্ট হাইকোর্ট দি তারিখের পর তারিখ দিচ্ছে, তোমরা বিভ্রান্ত যাচ্ছ, আমিও জানি, আমারও ভালো লাগছে না। একই বিষয় তোমাদের বলতে, তোমরা বারবার প্রশ্ন করবে, আমি ভিডিও করব এবং সে দেখে, তোমরা অনেকে তো বিষয়গুলো জানতে চাও ঠিকই, অনেকে আছে এগুলো মেনেও নেয় না, বলছে বারবার করে আমি ভিডিও করছো। এক্ষেত্রে আমাদের এখন ওয়েট করতে হবে হাইকোর্টের সিদ্ধান্তের জন্য, যে হাইকোর্ট কী সিদ্ধান্ত দেয়, তারপরেই আমরা সঠিকভাবে জানতে পারবো যে তোমাদের যে অ্যাকচুয়ালি এক্সাম রয়েছে সেই এক্সাম কীভাবে নেওয়া হবে। এক্ষেত্রে যদি দাদা হিসাবে পরামর্শ দিতে বলো যে তোমাদের সিলেবাস শেষ হয়নি আমি জানি, তার সত্ত্বেও তোমাদের প্রতিবার যেটা বলে রাখি, যতটুকু সম্ভব ততটুকু পড়াশোনা করো, যাতে তুমি এক ধাপ অন্যদের থেকে এগিয়ে যেতে পারো, কম্পিটিশনে এক ধাপ নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারো। সেই কারণে যতটা সম্ভব পড়াশোনায় সময় কাটাও, না গ্রুপে, না অন্য কোনো কোথাও, না কোনো সমালোচনা এই নিয়ে, পরিষ্কারভাবে তোমরা শুধুমাত্র ও এই মুহূর্তে যতটা সম্ভব বইয়ের পেছনে সময় কাটাও, এটা তোমাদের অনুরোধ করব দাদা হিসাবে। কারণ তোমাদের ভবিষ্যৎ তোমাকেই এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে, বারবার সেই কারণেই সচেতন করি এবং আজকে কোনো রকম সিদ্ধান্ত আসেনি। এছাড়াও তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে, কবেই বা আমরা জানতে পারবো ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সাম অনলাইনেই হবে বা অফলাইনেই হবে। দেখো, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে হাইকোর্ট দেবেন সেটা সুনির্দিষ্টভাবে হাইকোর্ট জানায়নি, যে কালকে দেবে না পরশু দেবে। যেটা জানা যাচ্ছে যে দু তিন দিনের মধ্যেই, সম্ভবত এক দু দিনের মধ্যেই তোমরা হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবে। এ কাজেই তোমরা নিশ্চিন্ত থাকো, এই মুহূর্তে পড়াশোনা করো, এটুকুই তোমাদের বলবো। এটা আমি সর্বদা বিশ্বাস করে থাকি যে ছাত্রছাত্রীদের কথা কেউ হয়তো শোনার রয়েছে, যেরকমভাবে একাধিক ইউনিভার্সিটি সঙ্গে আমরা একত্রিতভাবে লড়াই করেছি এবং তোমরা যারা বহু পরিশ্রমের মাধ্যমে পথে নেমে লড়াই করে তোমাদের এর দাবি তুলে ধরে অ্যাকচুয়ালি তোমরা অনলাইনে তোমাদের পরীক্ষা করেছো, সেরকমভাবে অন্যান্য ইউনিভার্সিটির মতো ক্যালকাটা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটিও বুঝবে হাইকোর্টের ডিসিশনের পর, এবং সেটা অনলাইনেই হবে, এটা আমার মনে হয়। এখন ভবিষ্যৎ বলছিস কী হবে, তোমার কী মনে হয়, তোমার কী মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো।